জোরপূর্বক জমি জবরদখল করে বাড়ি ভাঙচুর করার অভিযোগ। জোরপূর্বক জমি জবরদখল করে বাড়ি ভাঙচুর করার অভিযোগ ঘটনাটি শান্তিপুর ব্লকের বড় জিয়াপুর এলাকায়। অভিযোগকারী ব্যক্তি রাম সরকারের অভিযোগ, তার ভাই তার জমিটি জবরদখল করার চেষ্টা করে, বাধা দিতে গেলে তার ভাই তাকে বেধড়ক মারধর করবে বলে হুমকি দেয়। সোমবার হঠাৎ তার ভাই বাড়িতে ঢুকে তার বাড়ি ভাঙচুর করে। ঘটনায় আবারও প্রতিবাদ করতে গেলে তার ভাই তাকে প্রাণে মারার হুমকি দেয়। অভিযোগকারীর দাদা রাম সরকার তার গোটা পরিবারকে নিয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ হয়। এছাড়াও অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শান্তিপুর থানার পুলিশ। আপনার অভিযোগটা কি? অভিযোগ আমার প্রথম আজ কুড়ি বছর আগে আমার কোপ দিয়েছিল মাথায়, কুড়িটা সেলাই পড়েছিল। পড়ার পরে আমি যাই কোনো রকম বেঁচে আসছি। এখন ভাই আমার বলেছিল আমি অনাথ হয়ে রয়েছি, তুই আমাকে বাবাকে বলে কয়ে একটু জায়গা দে। বেশ ভালো, আমি বাবাকে বলে কয়ে, বাবা দেবে না বলে কয়ে জোর করে বাবার কাছ থেকে চায় চিন্তা ওকে আমি পাঁচ কাটা দিয়ে ভাইকে জায়গা দিয়েছি। হ্যাঁ, পাঁচ কাটা। এখন কি হচ্ছে? ও জায়গা নিয়ে বিক্রি করে শান্তিপুর মেলার মাঠে বাড়ি করে, ওর পাকা ঘর দিও। তারপরে আমি কেস কামারে কিছু করেছিলাম না। এবারটা আজ পরশু দিন আমাকে যা বলছে তোর ঘর ভাঙতে হবে। তা আমি বলছি দেখ, জায়গা এখনো বাবার নামে আছে, ঘর ভাঙা যাবে না। তুই জায়গা তৈরি করা ঘর, হ্যাঁ, তুই জায়গা রেজিস্টারি কর। রেজিস্টারি করার পরে তারপরে তুই জায়গা ঘর ই কর, আমি ঘর সরাই নেবো। ও বলছে আমি সোমবারের দিন আসবো, আমি ঘর ভাঙিয়ে দেবো। আমি সোমবারের দিন ঘর ভাঙতে গেছে। হ্যাঁ, সোমবার আজকে আমি বাড়ি ছিলাম না, মাস নিয়ে গেছিলাম, আসে দেখে কি ও ঘর ভাঙা হয়ে গেছে। আপনার ঘরটা ভেঙে দিয়েছে? আমার ঘর। আপনি প্রতিবাদ করেননি? তারপর আমি প্রধানের কাছে গিয়েছি, প্রধান বলছে তুই সরাসরি থানায় যা। আমাদের পাড়ার যে পঞ্চায়েত মেম্বার ওনার কাছে গেছি, উনি বললো তুই থানায় যা। আমি বললাম অভিযোগ করছেন এখন? তারপর কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার রেজিস্টারি করা সাত কাটা জায়গা আছে ওইটা আমাকে দখল করে দেবে, আর আমার যেটুকু পাওনা ওইটুকু আমাকে বুঝ করে দেবে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বোয়ারজিয়াকুট ডংখিরা পাড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাম সরকার। আর যে ভাই আপনার উপর অত্যাচার করছে তার নাম? সাগর সরকার।